আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যদি আপনাদের ফেসবুক প্রোফাইলটাকে লক করতে চান অথবা আপনারা যদি ফেসবুক প্রোফাইলে লকের অপশন খুঁজে না পান, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেইন করব কিভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল লক করবেন, এবং যদি আপনাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে লকের অপশন শো না করে তাহলে কিভাবে সেটাকে আপনারা শো করাবেন, তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আপনারা ফেসবুক অ্যাপে চলে যাবেন। ফেসবুক অ্যাপে আসার পর আপনাদের প্রোফাইলে একটা ক্লিক করবেন। প্রোফাইল অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের প্রোফাইলের নিচে বা আপনাদের নামের নিচে ডান পাশে দেখতে পারবেন থ্রি ডট। এই থ্রি ডট অপশনে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন। এখানে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন, এখানে থ্রি ডট অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। আসার পর এটাকে একটু রিপ্লেস করে নেবেন। রিপ্লেস করার পর আপনারা এখানে দেখতে পারবেন আমার এখানে কিন্তু কোনো ফেসবুক লক করার কোনো অপশন কিন্তু নেই। তো কীভাবে ফেসবুক লক করার অপশন শো করাবেন, তো এর জন্য আপনারা নিচে দেখতে পারবেন টার্ন অফ প্রফেশনাল মোড, এই অপশনটাতে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আপনারা কন্টিনিউ অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন টার্ন অফ, এই টার্ন অফ অপশনের উপর জাস্ট একটা ক্লিক করে দেবেন। টার্ন অফ অপশনের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে প্রফেশনাল মোডটি কিন্তু অফ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এটা সাকসেসফুল হয়েছে। এরপর এখান থেকে বেরিয়ে আপনারা আপনাদের এটাকে একটু আবারও রিপ্লেস করে নেবেন। রিপ্লেস করার পর আপনারা এখানে দেখতে পারবেন প্রোফাইল লকের অপশন কিন্তু চলে এসেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে প্রোফাইল লকের অপশন কিন্তু চলে এসেছে। এরপর আপনারা এখানে লক প্রোফাইলের উপর একটা ক্লিক করবেন। লক প্রোফাইলের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাবেন লক ইউর প্রোফাইল, এই অপশনটাতে জাস্ট একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ওকে অপশনে ক্লিক করে দেবেন। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের ফেসবুক প্রোফাইলটা কিন্তু লক হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ছোট্ট ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।